হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন যাবো বরযাত্রী, বরের ফ্রেন্ডের বিয়ে, তো যাবো সেই শ্রীরামপুরে। তো চলো এখন বেরোনো যাক, 7টা মতন বেজে গেছে, 7টার সময় বলেছিলো গাড়ি ছাড়বে, তো এখন ছটফট করে বেরোই। আর ছেলেকে নিয়ে যাচ্ছি না, কারণ ছেলে আজকে বাড়ি থেকে এলো সবে, মামা বাড়ি থেকে, ওর একটুখানি দুপুরে ঘুমও হয়নি, তাই ওকে রেখে যাবো ঠাকুমার কাছে, ওকে রিসেপশনে নিয়ে যাবো। রিসেপশনে আমাদের ফ্যামিলি সবারই নিমন্ত্রণ, তো সেদিনকে যাবে। তো চলো এখন ঝটপট করে বেরোই, আজকে বিয়েটা, আজকে বিয়ের ভিডিও দেখাবো তোমাদের সাথে, এসে শেয়ার করবো। তো চলো আমরা এখন চলে এসেছি আমাদের পাড়ার পূজা মণ্ডপের সামনে। এখান থেকে সব বরযাত্রী গাড়িগুলো একসাথে সব ছেড়েছিল, আর যেহেতু আজকে লগ্নটা, বিয়ের লগ্ন ছিল সন্ধেবেলার থেকে রাত্রি 10:30 পর্যন্ত, তো বর বিয়ে করতে আগেই চলে গেছে। আমাদের বরযাত্রী গাড়িগুলো একটু পরে ছেড়েছিল, কারণ সবাই তো রেডি হবে, আর মহিলাদের রেডি হতে বেশি টাইম লাগে, তাই জন্য আমাদের গাড়ি মোটামুটি 8টা নাগাদ ছেড়েছিল। আর আমাদের বাড়ি তো মাখলা, আর মাখলা থেকে শ্রীরামপুরের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, তার গেছিলো গাড়িগুলো সব দিল্লি রোড হয়ে, মোটামুটি 30 মিনিটের মধ্যে আমরা শ্রীরামপুরে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, আজকে আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরের আন্তরিক অভিনন্দন লজে। লজের এন্ট্রান্সটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর আমাদেরকে ওয়েলকামটাও খুব ভালোভাবে করলো, মাথায় ফুল ছিটিয়ে। এদের এই ওয়েলকামিংয়ের ব্যাপারটা আমার তো খুব ভালো লাগলো। তো সিঁড়িতে উঠতে গিয়েই দেখলাম এখানে একটা জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি, তো দর্শন করে আমার তো বেশ ভীষণ ভালো লাগলো। এখন চলো ওপরে গিয়ে দেখা যাক যে বিয়ে হয়তো স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা 8:30 নাগাদ পৌঁছে গেছি, তো এতক্ষণে হয়তো বিয়ে স্টার্ট হয়ে গেছে। তো চলো আগে গিয়ে দেখি, আর তোমাদেরকে কোণেকেও দেখাবো। তো আমরা গিয়ে দেখছি কোণে এখন বসে আছে এখনও সিংহাসনে, আর হাজবেন্ড বললো এখন কোণের সাথে আলাপ করবো না, কারণ বিয়ের পরই হাজবেন্ডের ফ্রেন্ড কোণের সাথে আমাদেরকে আলাপ করিয়ে দেবে, আর আমরা যদি আগে থেকে আলাপ করতে যাই সেটাটা অড লাগবে। তো যাই হোক, এখন আমরা চলে গেছি সাধনাতলার সামনে, আর গিয়ে দেখছি যে না, মালাবদল শুভদৃষ্টি এখনও তো হয়নি, আর আমরা ঠিক সময়েই পৌঁছেছি, কারণ এরপরেই মালাবদল শুভদৃষ্টিটা হবে। আর এই বিয়ে, বিয়ে সব থেকে এই রিচুয়ালসগুলো দেখতেই বেশি বেশি ভালো লাগে। তো আমরা ঠিক সময়ে পৌঁছে গেছি বিয়েবাড়িতে।
মালা বদল শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর একটু স্টার্টার আইটেমগুলো একটুখানি টেস্ট করে দেখলাম। স্টার্টার আইটেমগুলো ভীষণ ভালো ছিল, নো ডাউট। তো এখানে অনেক কিছুই ছিল, জিলেবি উইড রাবড়ি ছিল, পনির চিজ বল ছিল, চিকেন রেশমি কাবাব ছিল, আর ছিল হচ্ছে মকটেল কাউন্টার, আর কফি ছিল। আমি কফিটা আর খাইনি। তো এখানে স্টার্টার আইটেমগুলো টেস্ট করার পর চলে গেলাম মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টার থেকে আমি ম্যাঙ্গো পানাটাই নিয়েছিলাম, কারণ মোটামুটি যেগুলো আমার চেনা জানা সেইগুলোই আমি ট্রাই করি, এর বেশি আমি ট্রাই করি না যদি ভালো না লাগে। তো ম্যাঙ্গো পানাটা নো ডাউট তো ভালোই ছিল। যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে, মোটামুটি এখন 10টা বাজে, তো আমাদেরকে ফিরতেও হবে তাড়াতাড়ি। তো আমরা চলে গেছি এখন ডিনারে। তো ডিনারের এই আজকের মেনু, তো আজকের সব খাবারগুলোই তো ভালো ছিল, আর এখানে একটা দুঃখের বিষয় ছিল, এখানে ছিল মাটন, মাটন বিরিয়ানি। যেহেতু আমি মাটন খাই না, তো বিরিয়ানি টেস্টটা করতে পারিনি। যাই হোক, পোলাও খেয়েছি চিকেন চাপ দিয়ে। তো খাবার তো অসম্ভব ভালো ছিল, আমার সব কটা আইটেমই ভালো লেগেছে। তো এখন সুন্দর করে আমরা একটুখানি খেয়ে নিই, খাওয়ার সময় আর কি বকবক করব, খেতে গেলে বিষম লাগে, তো ছেলেকেও এটা বলি, এখন নিজের জন্য এটাই বলছি। তো এখন আমরা সুন্দর করে খেয়ে নিই, খেয়ে বাড়ি যাওয়ার সময় কথা বলি। তো আমরা এখন বিয়ে বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাই, ছেলে বাড়িতে রয়েছে। এই জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে 12টা 20 বাজে, ছেলে তো ঠাম্মির কাছে ঘুমিয়ে পড়েছে আজ রাতে। তো আজকে বিয়ে বাড়ি তো ভালোই কাটলো, ভালোই এনজয় করলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকে প্রচণ্ড টায়ার্ড, বাড়ি থেকে এসেছি, একটুও রেস্ট পাইনি, এখন বিয়েবাড়ি থেকে এলাম, এখন শুলেই ঘুমিয়ে পড়বো। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।